পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস কর্মীর বাড়িতে থাকা মজুদ বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির প্রাচীর। রবিবার দুপুর নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক ওই কংগ্রেস কর্মী জাহাঙ্গীর শেখ। বোমা বিস্ফোরণের স্থান এবং বাড়িটিকে দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জের রাজনৈতিক মহলে। কাকা তো ভাই মানে কি করেছে, দাঁড়ালছে ভোটে, দাঁড়ালছে কংগ্রেস থেকে, ওই দল বলতে আমার ভাইয়ের সাথে বাইরে সে টুকুই দেয়, এটাই সবার ওকে হিংসা হচ্ছে। কংগ্রেস করে, কংগ্রেস করে, রান্না আমার মায়েরা রান্না করছে এখানে করে। হঠাৎ করে এখান থেকে একটা আওয়াজ হলো, আওয়াজটা হলো মতন।